আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে FDM ফ্রি ডাউনলোড ম্যানেজার এর HTTP ইরর সলভ করা যায়। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। প্রথমে আমরা ফ্রি ডাউনলোড ম্যানেজারটি ওপেন করব। ওপেন করার পর যে ফাইলটি HTTP ইরর 404 দেখাচ্ছে সেই স্থানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমাদের ডাউনলোড করা ফাইলটির লিঙ্কটি ওপেন হবে ফ্রি ডাউনলোড ম্যানেজারে। লিঙ্কে ক্লিক করার পর ব্রাউজারটি ওপেন হবে। ওপেন হওয়ার সাথে সাথে IDM শো করবে। সেক্ষেত্রে ব্রাউজারের সাথে অবশ্যই IDMটি অ্যাডজাস্ট থাকতে হবে, নয়তো বা IDMটি শো করবে না। IDMটি শো করার পর ডাউনলোড না করে আমরা জাস্ট ডাউনলোড লিঙ্কটি কপি করব। কপি করার পর আমরা আমাদের ফ্রি ডাউনলোড ম্যানেজারটি ওপেন করব। ওপেন করার পর ডাউনলোড ম্যানেজারের প্লাস বাটন মানে অ্যাড ওরাল বাটনে ক্লিক করার পর লিঙ্কটি অটোমেটিকলি পেস্ট হয়ে যাবে। ওকে, তো এখানে সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে আমাদেরকে বলতেছে আমরা কি রিজম ফাইলটি ডাউনলোড করব নাকি নতুন করে আমরা ডাউনলোড করব। তো যেহেতু আমাদের ফাইলটি আমরা রিজম ডাউনলোড করব, HTTP এরর 404 ক্লোজ করব, সেই ক্ষেত্রে আমরা রিজম বাটনে ক্লিক করব। রিজম বাটনে ক্লিক করার পর আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হবে। ভালো করে লক্ষ্য করে দেখুন যে আমাদের HTTP এরর 404 এখন আর শো করছে না। আমাদের ফাইলটি 57% ডাউনলোড ছিল অবস্থায় HTTP এরর আসছিল, সেখান থেকে শুরু হয়েছে। যদি আমার এই পোস্টটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।